ছাত্রলীগের মানসিক নির্যাতনে কুয়েট শিক্ষকের মৃত্যুর একটি অভিযোগ এসেছে এবং দায়ীদের বিচার চেয়ে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সাইফুল আলম, আপনার কাছে আসি যে এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে এর আগে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলার অভিযোগ ছিল, কিন্তু মানসিক নির্যাতন করে হত্যার একটি অভিযোগ এটি নতুনভাবে শোনা যাচ্ছে, আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনার আমরা অবশ্যই নিন্দা জানাই। আমার মনে হয় যে বাংলাদেশের সকল মানুষই এই ঘটনার নিন্দা জানাবে, কারণ একজন শিক্ষকের এভাবে মৃত্যু, মৃত্যু মানে অপমৃত্যু বলা যায়, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এবং এটি দরকার ছিল না। এটি আমরা মনে করি যে ছাত্র শিক্ষক সম্পর্কের যে জায়গাটা, সেই জায়গাটায় নতুন করে একটা কালিমা লেপন করেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বহু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দ্বারা শিক্ষক লাঞ্ছিত হয়েছে এবং সেখানে নানাভাবে শিক্ষকরা অপযস্থ হয়েছেন, তারপরে শিক্ষকদের প্রতিবাদ করতে হয়েছে। এটি কেন হবে? এটি আমরা কোনোভাবেই আশা করি না, কারণ শিক্ষকরা পিতৃতুল্য, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের জীবনটা গড়ে দেওয়ার জন্য কাজ করে। সেক্ষেত্রে ছাত্র শিক্ষক সম্পর্কটা মধুর হবে, বন্ধুত্বপূর্ণ হবে, অভিভাবক সুলভ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেখানে শুধুমাত্র একটি রাজনৈতিক শক্তির সঙ্গে আমি জড়িত বলে আমি শিক্ষকদের সম্মান করব না, মর্যাদা দিব না, কিংবা আমার অধিকারের বাইরে, এক্তিয়ারের বাইরে গিয়ে আমি শিক্ষকদের সঙ্গে আমি কোট আনকোট বলতে পারি অসভ্য আচরণ করব, অশালীন আচরণ করব, বেয়াদবের মতো আচরণ করব, অথবা আঘাত করব, এটা সভ্য সমাজে কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা এই ঘটনাটা নিন্দা জানাই, তবে আমরা মনে করি যে পুরো ঘটনাটির একটি তদন্ত হওয়া দরকার। আমরা শুনেছি যে তদন্ত কমিটি সেখানে গঠন করা হয়েছে, আমরা শুনেছি সেই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, সেই শিক্ষক কেন একজনকে দায়িত্ব দিচ্ছে না, এই কারণে একজন শিক্ষককে লাঞ্ছিত করার অধিকার তো কোনো ছাত্রকে দেওয়া হয় নাই, কোনো ছাত্র সংগঠনকে দেওয়া হয়নি। যদি প্রকৃত অর্থে এই ঘটনা ঘটে থাকে এবং তদন্তে বেরিয়ে আসে, তাহলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আমরা চাই যে একটি শাস্তি হোক, শাস্তি হোক, এবং আমরা এই শাস্তির মধ্য দিয়ে যে এই জাতীয় ঘটনার পরিসমাপ্তি ঘটবে এটাও কিন্তু আমরা প্রত্যাশা করি না, করি না এই কারণে যে অতীত অভিজ্ঞতাটা আমাদের খুব খারাপ। আপনি আপনি যে যে ইঙ্গিত করলেন, সাইফুল আলম ধন্যবাদ, সোহরাব হাসানের কাছে সেটাই বলতে চাই যে এরকম অবস্থার পরিবর্তন আসলে কিভাবে করা যায়, মানে কতখানি আশা করা যায়। আমরা ধরে নিলাম যে সুষ্ঠু তদন্ত হলো, সেটির বিচারও হলো, তারপরে কি অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের, এই যে আমরা নতুনভাবে দেখছি যে মানসিকভাবে এক ধরনের নির্যাতন, সেই অবস্থার পরিবর্তন হবে? খবরটি আগে দেখিনি, ডিবিসির খবরে যেটুকু জেনেছি, হ্যাঁ, সেটি বন্ধু সাইফুল আলম যেমন বললেন খুবই দুঃখজনক, না বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক, এবং কি বলবো যে এটি নিন্দা জানানোর ভাষা জানা নেই। প্রথমত হচ্ছে যে এখানে কতিপয় ছাত্র বা একজন ছাত্র মিলে কোন শিক্ষককে অপমান করেনি বা করেনি, এখানে ছাত্র সংগঠনটি, যে ছাত্র সংগঠনের নাম করে এই কতিপয় ছাত্র এই কাজ করেছে, তার শক্তির জোর, খুঁটির জোরটা কিন্তু ওই ছাত্র সংগঠন, অর্থাৎ আমি ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠনের নেতা, আমরা আমাদের এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের হাতে শিক্ষকের মৃত্যু হওয়া, মৃত্যু হওয়া মানে সরাসরি না হলেও তার পথে ঠেলে দেওয়া, অর্থাৎ তারা লাঞ্ছিত করেছে ওই শিক্ষক, এত সংবেদনশীল তিনি সেটি মেনে, এই দায়িত্ব কিন্তু ওই যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যারা তাকে লাঞ্ছিত করেছেন এবং যারা তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাদের সবার, এবং সেই সঙ্গে তারা যে সংগঠনের জোরে এই কাজটি করেছে তাদের। কিন্তু আমরা অবাক হই যে এরকম এই ঘটনাটি কি একদিনে ঘটলো, 24 ঘন্টায় ঘটলো বা 6 ঘন্টায় ঘটলো? নিশ্চয়ই এর পটভূমি আছে। আর সে তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেছে, উপাচার্য কি করেছেন, ডিন কি করেছেন, হলপ্রা তিনি হলের প্রাধ্যক্ষ ছিলেন এই শিক্ষক, কিন্তু অন্য আর প্রাধ্যক্ষরা কি ছিলেন, মানে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকবে না, তারা এটা হস্তক্ষেপ করবে না, তিনি কি কাউকে জানাননি?
এটি হতে পারে না, তিনি যে কাউকে জানাননি মানে, এবং সদল বলে যে একজন শিক্ষককে কিভাবে লাঞ্ছ কিভাবে চড়াও মানে, আমি আমি বলতে পারি না যে এটা কিভাবে ব্যাখ্যা ব্যাখ্যা মির্জা ফখরুল এবং আইনের প্রতি আস্থা নেই বলে এমন কথা বলছে বিএনপি, এটি ওবায়দুল কাদের বলেছেন। এই যে পাল্টাপাল্টি অবস্থান এই ইস্যু নিয়ে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যু নিয়ে, সেটি আসলে রাজনীতিতে সুদূরপ্রসারী কি ধরনের প্রভাব ফেলতে পারে? সাইফুল আলম, আপনার কাছে যদি একটু যাই। দেখেন, এই বিষয়টা হলো একেবারেই স্বাস্থ্যগত ব্যাপার, অনেক ক্ষেত্রে মানবিক ব্যাপার, এটার সঙ্গে আবেগ জড়িত আছে, কিন্তু এটার সঙ্গে যখন রাজনীতি জড়িত হয়ে যায় তখন কিন্তু আমরা নানা উপসর্গ দেখি, এবং সেই জায়গাটাই আমরা এই মুহূর্তে দেখছি যে বিষয়টি নিয়ে যতটা না আমরা স্বাস্থ্যগত বিষয়ে উৎকণ্ঠার মধ্যে, তার চেয়ে বেশি মনে হয় রাজনৈতিকভাবে উৎকণ্ঠার মধ্যে আমরা চলে গেছি। বলছি এই কথাটি এই জন্যে যে মাত্র দু তিন দিন আগে আপনারা লক্ষ্য করবেন যে বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসক তারা একটি সংবাদ সম্মেলন করে ওনার অবস্থাটা বর্ণনা করেছে, ওনার কি অবস্থায় উনি আছেন, শারীরিক অবস্থাটা কি সেটি কিন্তু জাতি জানতে পেরেছে চিকিৎসকদের মুখে বিশদভাবে বিস্তারিতভাবে মাত্র দু তিন দিন আগে। এবং যেই বক্তব্যটি চিকিৎসকদের মুখ দিয়ে এসছে সেটি যে খুব স্বাভাবিক তা কিন্তু নয়, একথা সত্য যে সেটি খুব স্বাভাবিক সে কথা নয়। তাহলে প্রশ্ন উঠে যে আরো আগে কেন এই বক্তব্যটি আসে নাই, না আসার কারণে কি অনেক বেশি বিভ্রান্তি ছড়িয়েছে, না আসার কারণে কি বিভ্রান্তি ডালপালা গজিয়েছে, না আসার কারণে কি রাজনীতিটা আরো গভীরতর হয়েছে, এটা কিন্তু আমাদের খুঁজে দেখা দরকার। আরেকটি ব্যাপার হলো যে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছেন যে তার হাতে যতটুকু প্রশাসনিক ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা তিনি প্রয়োগ করেছেন, এবং প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন, বেগম খালেদা জিয়ার দেশে যত রকম চিকিৎসা আছে সেই চিকিৎসার সুযোগ দেওয়ার ব্যবস্থা কি করেছেন, এই জায়গাটা পর্যন্ত আমরা দেখেছি। বাকিটা এখন যেটি বলা হচ্ছে যে আইনমন্ত্রী বলেছেন যে আইনের কথা, আমরা এই মুহূর্তে দেখছি বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আইন, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আইন আর অগ্রসর হতে পারে না। আবেগের বিষয়টি প্রাধান্য পেয়েছে, পেয়েছে বলেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমি আমারকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আমাকে যারা আমার পিতাকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, তাদের যারা পুরস্কৃত করেছে বিদেশে পাঠিয়ে দিয়েছে, মানে 24 আগস্ট গ্রেন্ড হামলা করে আমাকে শেষ করে দেয়, কিংবা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে দিয়ে চেয়েছিল যাদের আশ্রয় প্রশ্রয়, সেই শক্তির সঙ্গেও কিন্তু আমরা মানবিকতা দেখিয়েছি, আমরা সেটি জেনেছি। সাইফুল আলম, ধন্যবাদ। মানবিক দৃষ্টিভঙ্গি তো আছেই। হ্যাঁ, আমি একটু সোহরাব হাসানের কাছে একই প্রসঙ্গ নিয়ে একটু যাই, এই সংক্ষেপে জেনে নিয়ে আমরা বিরতিতে হয়তো যাব, যে আসলে এখন এই পরিস্থিতিতে কোনটি অগ্রাধিকার দেওয়া উচিত, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক আবেগ সব কিছুকে যদি বিবেচনা করে। রাজনৈতিক সদিচ্ছাটাও এখানে একটা বড় ব্যাপার, এবং রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ হবে, পরমত সহিষ্ণুর জায়গায় যাবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় বিষয়গুলো কিন্তু ছুলেই থাকে। সোহরাব হাসান, আপনি আপনি যদি একটু এই বিষয়ে মন্তব্য রাখেন। সাইফুল আলম, ধন্যবাদ। বিষয়টি তো খুবই এখন একটি মানবিক বিষয়। হ্যাঁ, একদম রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার বাঁচা মরার প্রশ্ন বলবো, তার সুচিকিৎসার প্রশ্ন, এবং আমি এখানে রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না, বা বিতর্ক হওয়া উচিত। প্রতিদিন আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা যে বাহাস করছেন এই এটি নিয়ে, সেটি আমি মনে করি একেবারেই অনবৈধ। বিষয়টি হচ্ছে যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাস্তি স্থগিত করেছেন, কি কারণে স্থগিত করেছেন? যে তার চিকিৎসা হবে, বাসায় থেকে তিনি চিকিৎসা নিতে পারবেন, তার বয়স ইত্যাদি বিবেচনা করে তার শাস্তি স্থগিত করেছে। স্থগিত করার উদ্দেশ্য যদি হয় সুচিকিৎসা, চিকিৎসা,
এবং তাহলে মেডিকেল বোর্ড যখন বলছে যে এখানে চিকিৎসা সম্ভব নয়, আমি মনে করি যে রাজনৈতিক বিতর্কের বাইরে এটি দেখা উচিত। আরেকটি দেখা উচিত যে প্রধানমন্ত্রী যেহেতু মানবতা দেখিয়েছেন, যেহেতু মানবিকতা দেখিয়েছেন চিকিৎসার জন্য, তাহলে সেই মানবিকতার আরেকটু এগিয়ে আসা উচিত যে তিনি বাইরে চিকিৎসা নিলে এবং তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হলে সেটি সরকারের জন্য, সরকারের ভাবমূর্তির জন্য সেটি ক্ষতিকর হবে না সেটি লাভজনক হবে, মানে সেটিও বিবেচনায় রাখা উচিত। রাজনীতিতে অনেক কিছু হিসেব নিকেশ মেলে না, তারপরেও কিন্তু সবার উপরে মানবিকতা, এই মানবিকতার আমরা প্রত্যাশা করি এবং একজন নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনৈতিক বাহাজ না হোক সেটাও আশা করি। ধন্যবাদ।